মাংসতেও অনেক মশলা দেওয়ার পরও কেন স্বাদ এবং টেস্ট হয় না সুন্দর একটি সুগন্ধি চড়ে না প্যাকেট মশলা দিয়ে রান্না করলো তেমন হয় না কিন্তু চট্টগ্রাম অঞ্চলে যখন বিয়ে বাড়িতে অথবা রেস্টুরেন্টে খেতে যায় তখন আলাদা একটা ফ্লেভার আসে মাংস থেকে আজকে আমার হাতে তৈরি করা মাংসের মশলা দিয়ে আমি নিজেই রান্না করেছি আমার ভিডিওটাও কিন্তু অলরেডি আমার চ্যানেল এবং ফেসে আপলোড করা আছে প্রিয় দর্শক চলুন তাহলে আজকে চট্টগ্রাম স্টাইলের যে মেজবানি মাংস চলুন তাহলে মূল পর্বে চলে যাচ্ছি এখানে নিয়ে নিয়েছি আমি সাদা এলাচ এখানে তিরিশ থেকে পঁয়ত্রিশটা মানে এক টেবিল চামচ নিয়ে নিলাম তারপরে নিয়েছি দশ থেকে বারোটি আমি কালো এলাচ নিয়ে নিয়েছি কালো এলাচের ফ্লেভারটা কিন্তু সাদা এলাস থেকে অনেকটাই দ্বিগুণ আর এগুলার তো প্রত্যেকটা মশলার কিন্তু আপনার ওষুধিও কিন্তু অনেক কাজ করে এটা হচ্ছে ত্রিপল ফল এটা কিন্তু বোম্বাই মরিচের ঝাল থেকেও কিন্তু অনেকটাই ঝাল আর এটা হচ্ছে বিরিয়ানিতে এবং এতটাই টেস্ট ফিরে আনবে এটাই এতটাই ফ্লেভার এটার যেটা আপনি ব্যবহার করবেন বেশি দেওয়ার চেষ্টা করবেন না বেশি দিলে কিন্তু আবার ঝালের জন্য খেতে পারবেন না তারপর নিয়ে নিলাম আমি এখানে জয়ফল আমি প্রতিটা মশলার নামটাই কিন্তু কিস্কিনে লিখে দিয়েছি এখানে নিয়ে নিয়েছি আমি স্টার ফল এই স্টার ফলটা আপনার আমরা যে চট্টগ্রাম অঞ্চলের যে আপনার ভুনা বলে সেখানে কিন্তু স্টারটা হান্ড্রেড পারসেন্ট লাগবে মেজবানি মাংসাতে তারপর এক টেবিল চামচ দিয়ে দিয়েছি কালো গোলমরিচ এক টেবিল চামচ দিয়ে দিয়েছি সাদা গোলমরিচ এখানে পঁচিশ থেকে তিরিশটি হবে ছোট ছোটো ভেঙে গিয়েছে আমি নিয়ে নিলাম জয়ত্রী একটা চামচ নিয়ে নিয়েছি আপনার মেথি মেথি কিন্তু বেশি দেওয়ার চেষ্টা করবেন না বেশি দিলে কিন্তু তিত হয়ে যাবে আজকে আমি যে মশলাটা করতেছি এই মশলাটা দিয়ে আপনি তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি মাংস অনায়সে রান্না করতে পারবেন তো এখানে আমি নিয়ে নিলাম হচ্ছে যে আপনার কাবাব চিনি কালো গোলমরিচ আর হলো দিয়ে দিলাম এক টেবিল চামচ করে আর এই কাবাব চিনিটা একটু চিনি রাখবেন অনেকেই কিন্তু কাবাব চিনি কিনতে গেলে তাদেরকে কিন্তু ঠকিয়ে গোলমরিচটা দিয়ে দেওয়া হয় কাবাব চিনিটা একটা পিনের মতন থাকবে এই জিনিসটা খেয়াল করবেন এখন আমি কিছু মশলা নিয়ে নিয়েছি আস্তা ধনিয়ে নিয়ে নিয়েছি এক টেবিল চামচ আস্তা জিরা নিয়ে নিয়েছি এক টেবিল চামচ প্রিয় দর্শক আমি চাইলে কিন্তু ভিডিওটার স্পিড বাড়িয়ে একদম ছোট করে দিতে পারতাম তাহলে আপনারা কিছু শিখতে পারতেন না আমি কোনো স্পিড বাড়িয়ে না দিয়ে আমি এভাবে দেখিয়ে দিচ্ছি তো এক টেবিল চামচ দিয়ে দিয়েছি মিষ্টি জিরা যেটাকে মরি বলা হয় আর শাহিজিরা এই শাহিজিরাটা এই মশলাটাতে একদম বুলোই স্কিপ করবেন না তেজপাতা দিয়ে দিয়েছি এখানে দশ পনেরোটা ছোটো ছোটো করে কেটে নিয়ে নিয়ে আছে কাজু বাদাম আর কাঠ বাদাম দিয়ে দিচ্ছি এখানে আমি পনেরো বিশটা দিয়ে দিচ্ছি এটা অপশনাল দিলে কিন্তু সুন্দর একটি ফ্লেভার আসবে মশলাতে দশ পনেরোটা দিয়ে দিলাম আমি এখানে শুকনো মরিচ এখানে আরও দুটি মশলা আমি অ্যাড করব। আর এই মশলাটা একটু চিনি রাখেন রাঁধুনি মশলা গরু খাসি আপনার দুমবা যে যে মাংস খেতে পছন্দ করেন এই মাংসতে এটা একটুখানি দিলেও কিন্তু গুরুস্ত হয়ে যেতে এখানে আমি এক টেবিল চামচ থেকে একটু কম দিয়ে দিয়েছি এটা রাঁধুনি আপনার মশলা বললে যে কোনো মুদি দোকানে পেয়ে যাবেন আর এটা দিয়ে দিয়েছি আমি পোস্ত দানা পোস্ত দানাটা অনেকটাই দাম তো সেই হচ্ছে যে এটা অপশনাল থাকলে দিবেন না থাকলে নেই এটা নিয়ে কোনো সমস্যা নেই তো এখানে আমি সবগুলা মশলা দেখতে পাচ্ছেন আমি দিয়ে দিয়েছি তারপর আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব প্রিয় দর্শক যারা আমার ফেসবুক পেজ থেকে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের কাছে যদি ভালো লেগে আমার পেস্টটিকে আপনারা ফলো দিয়ে সাথে থাকবেন আপনাদের টাইম লাইমে রাখবেন এখন আমি এগুলাকে ভালো করে শুকিয়ে নিয়ে নিয়েছি নিয়ে এগুলাকে এখন আমি একটু টেলে নিব প্রিয় দর্শক যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার বন্ধু হয়েছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের ভালোবাসা অনুপ্রেরণা পেলে আমি আরও নিত্য নতুন যে কোনো রেসিপি তৈরি করতে সাহস পাব তো এখন আমি এগুলাকে টেলে নিয়ে নিয়েছি আপনারা কমেন্টস করে জানাবেন কি কোথায় থেকে দেখেছেন ভিডিওটা আপনাদের অঞ্চলে কীভাবে এ মশলাগুলো তৈরি করা হয় এটা আমি আমার চট্টগ্রাম অঞ্চলের মশলাটা তৈরি করে আপনাদেরকে দেখালাম অনেকেই বলে চট্টগ্রাম অঞ্চলের মাংসের এত টেস্ট কেন হয় তো আজকের গোপন টিপসটা আপনাদের সাথে পাশ করে দিলাম আর এটা যখন এখানে কিন্তু একটু ব্ল্যান্ডারের কথাটা বলি যখন আপনার কাচের জাতীয় যেসব ব্ল্যান্ডার আছে এগুলোতে কিন্তু ভালোভাবে আপনার মশলাগুলো ফিনিশিং হয় না এরকম স্টিলের যদি জার হয় তাহলে খুব দ্রুত মশলাগুলো খুব সুন্দরভাবে ফিনিশিং হয়ে যাবে আর এই মশলাটাকে বলেও আপনারা চালনিতে চেলে নেবেন না এরকম একটু একটু কচা কোচা থাকবে কোনো কিছু এগুলোর থেকে আঁসুস ফালানোর প্রয়োজন নেই তো কোরবানির মাংসের যে আমাদের যে এখন তো আমরা সারা বছর যদিও মাংস খুব কম খাওয়া যায় সবার তো আট তফিকে হয় না যে মাংস খেতে আটশো নয়শো এক হাজার টাকা দিয়ে মাংস খেতে কোরবানিতে কিন্তু একদম প্রত্যেকেরই গড়ে যাদের একবারে কেনার সামর্থ্য থাকে না তাদের ঘরেও থাকবে কারণ তাদেরকে সবাই দিবে তো এভাবে তৈরি করে নিতে পারেন তো এটা আমি সম্পূর্ণ মাংসের মশলাটা দিয়ে দিয়েছি আর এটা শুধু কোরবানি না আপনি কোরবানি বলেন বিয়ে বাড়ি বলেন এই বাড়ি তো চট্টগ্রামের স্টাইল এইভাবে তৈরি করা হয় আর পুরান ঢাকারও এখানে আমি টিপসটা দিয়ে দিয়েছি যেটা আমরা বিরিয়ানি তেহেরি আপনার পায়া যে তৈরি করা হয় এই মশলাটা দিয়ে এই মশলাটা আমি এখানে তৈরি করেছি বেশি মশলা পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ কেজি মাংস আপনি ছোটো ছোটো করে পলিথিনের ভিতরে অল্প অল্প করে আপনি কতটুকু পরিমাণ করে রাখবেন বা এক টেবিল চামচ করে করে আপনি পলিতিনে রাখতে পারেন তাও পোটলা বান্ধি রাখলে আপনার মশলাতে সুন্দর একটা এগামা থাকবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আমার সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম